প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দের আয়োজন অল্টারনেশন মিউজিক লাইভের আজকের এই আয়োজনে। আজ আপনাদের সঙ্গে আছি আমি, বন্যা। নিশ্চয়ই আপনারা সবাই অনেক ভালো আছেন, আপনাদের ভালো সময়টা আরও ভালো কাটুক এই প্রত্যাশাই আজকের আয়োজন। এবং আজকের আয়োজনে আছে আমাদের সঙ্গে দুজন প্রিয় মানুষ, আপনাদের সবার পরিচিত। যদিও তারা একটি রিয়েলিটি শোতে থেকে এসেছে, কিন্তু এই মুহূর্তে তাদেরকে বাংলাদেশের প্রতিটি মানুষ জানে। তাদের নিজস্ব গুণে তারা এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে সেই পরিচয়টা এখন আর প্রয়োজন হয়নি। আমাদের সঙ্গে আছে স্বক্ষেত্রে পরিচিত সঙ্গীতশিল্পী আতিক, এবং সেই সঙ্গে আছেন নরেন। আমরা আমাদের সঙ্গীতশিল্পীদের সঙ্গে কথা বলবো, শুনবো অনেক প্রিয় প্রিয় গান। আপনারাও থাকুন আমাদের সঙ্গে। আপনাদের যদি কোনো পছন্দের গানের অনুরোধ থাকে, অবশ্যই ফোন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে এবং কথা বলুন প্রিয় শিল্পীদের সঙ্গে। শুরু করছি আমাদের আজকের আয়োজন। আশা করছি পুরোটা সময় আপনারা থাকবেন আমাদের সাথে। অনেক অনেক শুভেচ্ছা দুজনকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি প্রথমে একটি দেশের গান দিয়ে শুরু করছি। এটি আমার মৌলিক একটি দেশের গান। গানটি লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন শোয়েব শিবলি। গান শুনছি।
বা দেশের গান দিয়ে শুরু চমৎকার। দেশের প্রতি ভালোবাসা আমাদের সবার আছে, আমাদের হয়তো সেই সুযোগটা হয় না প্রকাশ করবার, কিন্তু সঙ্গীত শিল্পীদের এই সুযোগটা আছে চমৎকারভাবে নিজের ভাব। এই জন্য আমরা চেষ্টা করি যখনই কোনো স্টেজে পারফর্ম করি বা লাইভে আসি, দেশের গান রাখার আমরা সবসময় চেষ্টা করি। একদম একদম, এটা অনেক অনেক ভালো লাগে এবং ভালোবাসার একটা জায়গা। যাই হোক, আমরা এবার আতিক ভাইয়ের গান শুনবো। আমি আমার প্রথম গানটি করছি, জি, লিখেছেন জাহিদ হোসেন, সুর এবং সঙ্গীতায়োজন করেছেন আমাদেরই একজন বড় ভাই, আমার বড় ভাই মহিন ভাই। আর গানটি এবছরেই আপনার ফেব্রুয়ারিতে রিলিজ হয়েছে একটি অ্যালবাম, মিক্সড অ্যালবাম, শ্রাবণ এলে আমি করছি। ও মিষ্টি বেহে কেন থমকে দাঁড়াও, কিছু কি বলতে চাও, চুপি চুপি বলে যাও, চুপি চুপি বলে ও মিষ্টি বেহে কেন থমকে দাঁড়াও,
বা মিষ্টি মেয়ে গানটাও কিন্তু চমৎকার মিষ্টি গান এবং ডেফিনেটলি এত নাইস একটি গান যখন কম্পোজিশন হচ্ছিল কারো কথা ভেবে বা কারো কথা মনে কি তখন আসছিল বা কিছু স্পেশাল ছিল সেই মিষ্টি জায়গাটা জুড়ে সঙ্গীত আয়োজনের সময় আমি তো ছিলাম না আমি যখন গেছি জি তখন তখন কেউ এসে বলতে একটা গান যখন আমরা গাই তখন কিন্তু একজনকে চিন্তা করে গাইতে হয় কারণ গানের কথাগুলো এমন যে গল্প গল্প কিন্তু একটা গান কিন্তু বলার সময় খুব সাবধানে বলতে হবে কারণ অসংখ্য মানে দর্শক কিন্তু আছে যেখানে অনেক মিষ্টি মিষ্টি মেয়েরা আছে অবশ্যই সবচাইতে মিষ্টি মেয়ে আছে যেটা যে এখন স্ক্রিনের সামনে আমার ওয়াইফ সে দেখছে তাকে চিন্তা করে গানটি গাওয়া ওকে সেফ সাইড ওকে আগে বলা লাগতো তো পরে বলাটা তো ঠিক হয় না প্রশ্নটা এমন ছিল যেগুলো প্রশ্নটা আপুকে আমি গুছিয়ে বলতে পারছিলাম না ফাইনালি এসে বলেছি আর কি এনিওয়ে ভাবি তো ডেফিনেটলি মিষ্টি আমরা জানি সেটা যাই হোক আমরা আর এর থেকে বেশি কিছু আর নাই বা আজকে শুনলাম এবার কি শুনছি আমরা এবার আমার খুব পছন্দের একটি গান করছি গানটি মানে এসেছিল ঝালমুড়ি ওয়ান একটা অ্যালবাম ছিল আবিদা ফিচারিং অর্ণব প্রজাপতিটা যখন তখন আমি গানটি করছি শুনছি প্রজাপতিটা যখন তখন
আমরা আরও অনেক গান শুনবো, অনেকগুলো গান শুনবার ইচ্ছে আছে আজকে আমাদের। ডেফিনেটলি আপনারাও সেই প্রিপারেশন নিয়ে এসছেন, আর অনেক কিছু জানবো আপনাদের সম্পর্কে, তবে বিরতির পরে। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আমাদের একটি বিরতি নেবার, খুব তাড়াতাড়ি ফিরে আসছি, সঙ্গে থাকুন অল্টারনেশন মিউজিক লাইভে। প্রিয় দর্শক, সবাইকে বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি অল্টারনেশন মিউজিক লাইভে। সঙ্গে আছেন, সঙ্গে থাকুন, ধন্যবাদ সকলকে। ফিরে যাচ্ছি আবার আমাদের আজকের আমন্ত্রিত শিল্পীবৃন্দের কাছে, আবার আমন্ত্রণ দুজনকে এবং সেই সঙ্গে সবাইকে। চমৎকার কিছু গান শুনছিলাম, আরও কিছু গান শুনবো সেরকমই কথা ছিল, কিন্তু এবার নিশ্চয় আতিফ ভাইয়ের গান দিয়ে শুরু হচ্ছে। হ্যাঁ, এবার অবশ্যই আমি গাইব। এবার যে গানটি করছি অপর বাংলার একটি গান, গেয়েছেন রাঘব চ্যাটার্জি। গানটির শিরোনাম হচ্ছে ঝিরি 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 ঝিরি। আমি চেষ্টা করছি, শুনছি। বুঝতে কি পাও, তীর 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 ঝির ঝির
চমৎকার একটা রিদমিক গান, সবাই কেমন দুলছিলাম, ভেরি নাইস, চমৎকার গেয়েছেন আপনি। থ্যাংক ইউ, আমি চেষ্টা করেছি। এবার আপনার কাছে আসি, কি প্রিপারেশন? আমি এখন যে গানটি করছি শ্রদ্ধেয় রুনা লালা ম্যামের গাওয়া একটি গান। আচ্ছা, গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। আমি চেষ্টা করছি গানটি করবার। শুনছি। করুণা শুরুতে খেলা না
শেষ হয়ে গেল এবং এই শেষের সঙ্গে সঙ্গে আমরা যাচ্ছি আবার একটি বিরতিতে, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আরও একটি বিরতি নেবার, এবার খুব তাড়াতাড়ি ফিরে আসব, সঙ্গে থাকুন আমাদের। প্রিয় দর্শক, সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন এশিয়ান মিউজিক লাইভে। আপনাদের সঙ্গেই আছি আমি বন্যা, আর আপনারা আমাদের সঙ্গে আছেন, অনেক ধন্যবাদ। এইভাবে সঙ্গ চাই আপনাদের সবসময়। ফিরে যাচ্ছি আবার আমাদের আজকের আমন্ত্রিত শিল্পীদের কাছে। আমাদের সঙ্গে আছেন নরিন এবং আতিক। আমরা গান শুনছিলাম খুব সুন্দর সুন্দর, এবারে আবার আতিকের গান দিয়ে শুরু করছি। কী গান শুনছি এবার? যে গানটি করছে একদমই নতুন গান, গানটি গাইছি আমি। আচ্ছা, ওকে, আমরা শুনি। ছোট ছোট কিছু ভুল ভাবনা, শুধু কি আমার তোমার? ছোট ছোট কিছু ভুল ভাবনা, শুধু কি আমার তোমার? যদি ভাব সেই ভুল শহরে আমার বসবাস, যদি ভাব সেই ভুল শহরে আমার বসবাস, নাকি আমি আর তুমি ভুল করছি চাস, নাকি আমি ছোট কিছু ভুল ভাবনা, শুধু কি আমার তোমার? যদি ভাবো
বা বেশ চমৎকার একটি গান। গানটি লিখেছেন এবং সুর করেছেন আতিক, সঙ্গীতায়োজন করেছেন সাব্বির, আমাদেরই ক্লোজ আপের চেষ্টা করেছি আর কি। নাইস নাইস নাইস। মানে এ ধরনের গান আর কতগুলো আছে নিজের ভান্ডারে যেগুলো এক্সপোজ হয়নি এখনো? আরো শোনাবো, শোনানোর পরে বলবো। আস্তে আস্তে না? ওকে ফাইন, আমরা ওয়েট করছি। নাইস। আচ্ছা, কি নিয়ে ব্যস্ত এই মুহূর্তে, কি কি কাজ চলছে, রানিং কি কি কাজ? বেশ কাজ করছি নেক্সট অ্যালবামের, আর এখন তো কারণ সিঙ্গেল ট্র্যাকই হয় আপু বেশি, আর সংসার নিয়ে ব্যস্ত আছি, আর এই যে লাইভ বা কোন টিভি চ্যানেল ইন্টারভিউজ। ওকে, গানের মানুষ, গানকে নিয়ে ব্যস্ততা। কি শুনছি এবার? এবার যে গানটি করছি, গানটি লিখেছেন এনাম বাবু ভাই এবং সুর করেছেন আমার খুব প্রিয় রাজন সাহা দাদা। এই অ্যালবামের নাম ছিল মানে রাজন সাহা ফিচারিং ভেরিয়াস আর্টিস্ট। আচ্ছা, এখানে সবগুলো গান বৃষ্টি নিয়েছিল আমাদের ক্লোজ আপনের, মানে বেশ মানে 90% মানুষকে নিয়ে দাদা অ্যালবামটি করেছেন। তো আমি গানটি করছি, শুনছি। চোখ দুটো ভরো
আমরা এবার আতিকের কাছে একটু জানতে চাই, এখন যেহেতু অ্যালবামের কাজ খুব কম হয়, আমরা জানি যে এখন ক্যাসেটের সিডি সেই যুগটা অনেকটাই চলেই গেছে, ইনফ্যাক্ট সিডি এখন আমরা খুব একটা দেখি না যে খুব অ্যারেঞ্জ করছে, খুব চ্যালেঞ্জের একটি কাজ, সেই জায়গাটা আসলে কীভাবে দেখেন আপনি? আসলে সময়ের পরিবর্তন আর কি, মানুষের পছন্দগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়, তো এখন যে বিষয়টা, একটা অ্যালবাম এখন আর হয় না, একটা গানই শুধু হয়, আর সেটা মিউজিক ভিডিও মাধ্যমে এখন প্রকাশ পায়, এটা আসলে একটা চ্যালেঞ্জিং বিষয়। তো আমি বেসিক্যালি চেষ্টা করছি জি সেই জায়গাটা পর্যন্ত আসতে পারি কিনা দেখা যাক। ওকে, আমরা অবশ্যই, এটা ভালো, আগে যেটা ছিল সেটাও ভালো, এখন যেটা সেটাও ভালো, সেটা সময়ের সঙ্গে আমাদের সবকিছু আসলে মানিয়ে নিতে হয় এবং এটাই হচ্ছে স্বাভাবিক। কি শুনছি এবার? এবার যে গানটি করছি এটা একটি ফিল্মের গান, গানটি গিয়েছেন বাংলাদেশের একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী জি শ্রদ্ধেয় মনির খান। আমি চেষ্টা করছি গানটি গাওয়ার, শুনছি আমরা। একটা ময়না পাখি সেই বাসা পুষি কত ভালোবাসা, তার চোখে চোখে রাখি হইড়া যেন না যায় আবার পোষা ময়না পাখি, আমি চোখে চোখে রাখি যেন না যায় আবার পোষা ময়না পাখি, খড়কুটার একে বাসা বাঁধা বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসার নিলাম আছে যত, খড়কুটার একে বাসা বাঁধা বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা নিলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসা কত ভালোবাসা, তার চোখে চোখে রাখি উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি, আমি চোখে চোখে রাখি উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি। সেই ময়না পাখি যদি গোপালায় ভাগ পাইলে, সেই ময়না পাখি যদি গোপালায় সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায়, পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে, পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে, তবু ভয়ে থাকি হইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি, আমি চোখে চোখে রাখি হইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি।
যাও না রে হেঁটে, কোন ফাঁকে পাহালাইয়া গেল পাইলাম না রে হেঁটে, পাখিটা হইল না আপন কপালে রিপে, ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, কান্দাইল দুই আখি হইড়া গেছে খাঁচা ছেড়ে, আমার পোষা পাখি আমি চোখে চোখে রাখি, উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি, খড়কুটার এক বাসা বাঁধা বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা নিলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসা, তার চোখে চোখে রাখি উইড়া গেছে খাঁচা ছেড়ে, আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি, উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি, উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি আমি দুঃখ কোথায় রাখি, উইড়া গেছে খাঁচা ছেড়ে আমার পোষা পাখি। অসম্ভব জনপ্রিয় একটি গান আমাদের সবার প্রিয় শিল্পী মনির খানের, নাইস, এবং আপনিও গেয়েছেন, অসাধারণ সত্যি। মানে একটু জানবো আপনার কাছে, বা রিয়েলিটি শো অনেক বছর আগে পার করে এসেছেন, সেই সময়গুলো এখনও হচ্ছে, এখন নতুন নতুন সবাই এসে, আপনাদের অনেক জুনিয়র শিল্পীরা এখন আসছে এবং তাদেরও একটি জায়গায় কিন্তু তারা নিজ নিজ গুণে দখল করে নিচ্ছে, কেমন লাগে এখন তখন এই মানে ব্যবধান অনেক জানি সময়ের, তারপরেও একটু জানবো আপনার অনুভূতির কথাগুলো। আমার অনুভূতি হচ্ছে আমরা প্রথম ব্যাচ ছিলাম ক্লোজ আপ 2005, আমাদের কাছে ব্যাপারগুলো সবই স্বপ্নের মতো ছিল, সব নতুন ছিল একদম। এরপরে এই রিয়েলিটি শো হওয়ার পরে বিভিন্ন চ্যানেলে আরও রিয়েলিটি শো হয়েছে, তো তারা কিন্তু একটা আইডিয়া পেয়ে গিয়েছিল যে কি হচ্ছে না হচ্ছে, আমাদের কাছে সব একদম নতুন ছিল, তো আমার মনে হয় যে আমাদের ভালো লাগাটার সাথে অন্য কারো ভালো লাগাটা ছিল না, সহজ না, তোরা জানতি যে কি হচ্ছে, আচ্ছা এই রাউন্ডে এটা হবে, এই রাউন্ডে এটা হবে, কিন্তু আমাদের আমাদের কাছে একদমই নতুন ছিল, প্রতিদিনই মানে মনে হতো কি যে যুদ্ধে নামছি, তবে তোমার জানি না আজকে কি করব, এরকম একটা তোমার যে মানে অভিজ্ঞতাটা একই রকম কিন্তু অভিজ্ঞতা আমাদেরও ছিল, যেমন হচ্ছে প্রত্যেকটা রাউন্ডে থাকবো কি থাকবো না, এটা তো আমাদেরও ছিল, কিন্তু কি হচ্ছে প্রতি রাউন্ডে এটা আমাদেরটা হওয়ার পরে তোরা বুঝতে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যুদ্ধ শুরু হয়ে গেছে, রাইট অলরেডি যুদ্ধ চলছে, এনিওয়ে এই যুদ্ধ আমাদের চলবে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে এখন অন্যান্য রিয়েলিটি শো থেকে অনেক ছেলে মেয়েরা এসেছে আমাদের জুনিয়র, ওদের দেখলে আমার খুব ভালো লাগে, যেরকম আমার নন্দিতার গান খুব পছন্দ, ইউসুফ অনেক ভালো গান করেন, তারপরে ঝিলিক আছে, মানে কিছু কিছু আর্টিস্ট আছে, তারপরে লুইপা যখন গান শুনি খুব ভালো লাগে, এক্স্যাক্টলি, মানে আমাদের রিয়েলিটি শোর বদনাম আছে যে আমরা জায়গা ধরে রাখতে পারি না, আরও অনেক কিছু, কিন্তু এই কয়েকটা যে নাম বললাম ওরা খুব রিসেন্ট এসছে, মানে ওদের গান যখন শুনি না খুব ভালো লাগে। এবং আপনাদের গান বরাবরই ভালো লেগেছে এবং ভালো লাগবে, এবার ভালো লাগার কি গান শুনছি? আমি আমার খুব পছন্দের একটি গান করছি, গানটি লিখেছেন জুলফিকার রাসেল, সুর করেছেন শ্রদ্ধা বাপ্পা মজুমদার, গানটি গেয়েছিলেন কনক চাপা এবং জুয়েল ভাই, আমি আমার খুবই পছন্দের একটি গান, এবং আমি এটি কম্পিটিশনেও করেছিলাম যখন জাপানে ছিলাম, তাহলে স্মৃতিটাও একটু চারণ করা হবে আজকে, শুনছি আমরা। স্বপ্ন বাঁচাই জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার বুকের নিশ্বাস, তোমায় নিয়ে যাই কি ধরা বাজিয়ে কোন তাস,
স্বপ্ন থাকে, স্বপ্ন বাঁচাই জীবনটাকে, তুমি আমার স্বপ্ন হাজার বুকের নিঃশ্বাস, তোমায় নিয়ে যাই কি ধরা বাজির কোনো তা। থ্যাংক ইউ বোথ অফ ইউ, নাইস, অনেক ভালো লাগছিল। এবং সেই সঙ্গে নোংর আজকে কি জানি একটা জাদু মিশিয়ে বাজাচ্ছে, না কি জানি আজকে না, ওনারা সবসময় জাদু মিশিয়ে বাজায়। জাদু মানে নোংর, নোংর মানে জাদু। এক্স্যাক্টলি, নোংরের প্রত্যেকটি মানুষ আমাদের খুব কাছের। তারপরও আমরা একটু রাজীব ভাই, সাহেব ভাই, পল্লব ভাই এবং আমাদের শিমুল ভাই এবং রানা ভাইয়ের সঙ্গে একটু পরিচিত হয়ে দিতে চাই। পরিচয় করে দিয়েছেন ও, হয়ে গেল, এটা বেশ মজার ছিল। প্রথম আমি খুব মজা পেলাম যে আমাদের উপস্থাপিকা অপু বলছে যে একটু সবার সঙ্গে পরিচয় হয়, সবার নাম বলে দিলেন, এবং উনি সবার নাম কি সুন্দর করে বলে দিলেন। আসলে এই মানুষগুলো এত কাছের এবং এত জনপ্রিয় মানুষ, আমরা সবসময় আসলে গান শুনি এবং কথা বলি, কিন্তু এই মানুষগুলো না থাকলে আসলে আমাদের এই আয়োজনগুলোর কোনো মূল্য নেই এবং সম্ভবই না। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। ওকে, আমরা একটু কথা শুনতে চাই, যেই কথাগুলো আসলে অনেক সময় শোনা হয় না। গানের জগৎটা ঘিরে দুজনের পথ চলা এবং দুজন দুসময় এসেছেন, কিন্তু একটি প্ল্যাটফর্ম থেকে আসা হয়েছে, তারপর এখন নিজেদের একটি ক্যারিয়ার করা হয়ে গেছে এবং নিজেদের সেই জায়গাগুলো এখন আর সেইভাবে বলাও হয় না যে তারা কোত্থেকে এসেছেন আর এসেছে। অনেকগুলো সময় দেখেছেন, অনেকজনকে এসেছে, অনেক চলেও গেছে। সেই জায়গাগুলো থেকে নিজেদের প্ল্যাটফর্মটা আসলে ধরে রাখার জন্য যে স্ট্রাগলটা আপনারা করেছেন, সেটা একটু শুনতে চাই অল্প অল্প করে দুজনের কাছ থেকে। আতিকের কাছ থেকে প্রথমে একটু। আসলে আমি তো গান গাই, গান গাওয়া আমার কাছে একটু সহজ মনে হয়, কিন্তু কথা বলা অনেক কঠিন আমার কাছে। তারপরেও আপনি প্রশ্ন আমাকে বারবার ইশারায় বলছিল, কিন্তু আমি কথা বলবো না, কথা বলবো না। সবাই আসলে যারা আপনার রাজনীতি করে তারা খুব সুন্দর করে কথা বলতে পারে, তারা কিন্তু গান গাইতে পারে না। আমাদের কাজ হচ্ছে আমরা গান গাইতে পারি কিন্তু কথা বলতে পারি না। এটা সবার ক্ষেত্রে না, এটা আমার ক্ষেত্রে। যাই হোক, আসলে চেষ্টা করছি। জায়গাটা পাওয়ার চাইতে ধরে রাখা অনেক কঠিন, জানি না কতদূর নিয়ে যেতে পারবো এই আমার ছোট অল্প বয়সের ক্যারিয়ারটা, বাকি সব আল্লাহর ইচ্ছে। যদি আমার যারা দর্শক আছেন তারা যদি আমাকে ভালোবাসেন, আমার আমি যতদিন বেঁচে আছি গান গেয়ে যাব, আপনারা যতদিন আমাকে ভালোবাসবেন আমি গান শুনিয়ে যাব, আর চেষ্টার কমতি থাকবে না ইনশাআল্লাহ। জায়গা ধরে রাখার জন্য মানে আমার যেটা মনে হয় সর্বপ্রথম বিনয়ী হওয়াটা খুব জরুরি। আচ্ছা, রেসপেক্ট দিতে হবে মানুষকে, তাহলেই কিন্তু আপনি রেসপেক্ট পাবেন। আপনি যতই ভালো গান করেন না কেন, যারা সিনিয়র আছেন বা জুনিয়র আছেন তাদের সাথে যদি বিহেভিয়ার না ভালো করা হয়, যত ভালো গানই গান না কেন, সেই জায়গাতে কিন্তু পৌঁছাতে পারবেন না। তো আমার তো প্রায় 2005, তো এখন 2018 চলছে, অনেক অনেক সময়, প্রায় 13 বছর, অনেক সময়। কিন্তু কেন জানি মনে হয় আপু চোখের পলকে এই তো সেই দিন, তো এখনো কিছুই আমরা শিখিনি, এখনো কিছুই করতে পারিনি, আরো অনেক দূর পথ পেরোতে হবে, এতটুকুই বলবো। এখনো কিছুই করতে পারিনি, এখনো অনেক সময়, কারণ আমাদের যারা সিনিয়র আর্টিস্টরা আছেন ওনারা অনেক স্ট্রাগল করে কিন্তু আজকে এই পর্যায়ে এসেছেন। আমরা লাকি যে আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এবং মনে করেন যে নাম করা সুরকার গীতিকারের সাথে কাজ করছি ওই প্ল্যাটফর্ম থেকে আসার কারণেই। এখনো কিছুই করতে পারিনি, আরো অনেক দূর যেতে হবে, এখনো অনেক পথ বাকি, সেটাই আমরা অপেক্ষায় আছি। এবং আমরা জানি এই পথটুকু অনেক 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 দূর চলে যাবে, আমরাও যাচ্ছি একটা বিরতিতে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। প্রিয় দর্শক, ওয়ালজান এশিয়ান মিউজিক লাইভ থেকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন আমাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়াল্টানেশন মিউজিক লাইভ, সঙ্গে আছি বন্যা, সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আছে আমাদের আজকের প্রিয় শিল্পী নরেন এবং আতিক, ফিরে যাচ্ছি আবারও তাদের কাছে। আমন্ত্রণ আরও একবার আপনাদের সবাইকে।
এবার আমরা কার গান দিয়ে, নিশ্চয়ই আতিকের গান দিয়ে শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, কি গান শুনছি? এবার যে গানটি করছি, এই গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন ভাইয়া, শুরু করেছেন আতিক, আর গানটি সঙ্গীতায়োজন করেছেন আলামিন ভাই। আচ্ছা, তো আমি এই গানটি করছি, শুনছি। নদীর ভেতর ঘর আমার, জলের উপর শুই, বর্ষা আমার সারা বছর, দুঃখ শুধু থেকে হয় নিচে না তোর বনেরই গলি, ঢেউয়ে ঢেউয়ে অচিন হাওয়ায় একলা ভেসে চলে, তুই ভাবিস দুই, বড় পড়শি জানলো সবাই, জানলি না রে তুই, নদীর ভেতর ঘর আমার, জলের উপর শুই, বর্ষা দুঃখ শুধু ছুই,
সত্যি প্রথম একটি সুর করা গান শুনলাম, সেটা শুনে ঠিক যেমনটা ভালো লাগছিল এখন ভালো লাগাটা আরো দ্বিগুণ হয়ে গেল। থ্যাংক ইউ, চেষ্টা করব। আমরা চাইবো যে আপনি গান করার সঙ্গে সঙ্গে পাশাপাশি সুরকার হিসেবেও এটা দায়িত্ব গ্রহণ, ওই বিষয়টাতে নাম লেখাতে চাই না, মানে চেষ্টা করছি আর কি। ডেফিনেটলি আমরা আশা করছি ডেফিনেটলি আরো সামনে আরো অনেক ভালো ভালো গান পাবো। মূল বিষয়টা হচ্ছে প্রফেশনাল সুরকার না, নিজের জন্য আর কি করছি আর কি, চেষ্টা করছি। ধন্যবাদ। এবার আপনার কাছে আসি একটু, কি গান প্রিপারেশন আছে এখন? এখন যে গানটি করছি এটি আমার প্রথম মৌলিক গান ছিল ক্লোজ আপ ওয়ানে থাকাকালীন। আমি মনে গেস করতে পাচ্ছি, ইয়েস, কৃষ্ণচূড়া অনেক নাইস, লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন ইমন সাহা। আমার কিন্তু অনেক পছন্দের একটি গান। থ্যাংক ইউ, শুনছি। I'm
থ্যাংক ইউ ভেরি মাচ গানটি শোনানোর জন্য। থ্যাংক ইউ। ওকে, কি গান? আমার খুবই একটা পছন্দের গান আপু করলো। আপুর মৌলিক গানটা আমার খুব পছন্দ, তো আমার ক্লোজ আপ একটি মৌলিক গান ছিল, সেই গানটি করছি। এটি আমার খুব পছন্দ। যখন আমাকে লিস্ট বলছিল যে আপু এই গান করছি, আমি দেখি এই গানটা নাই, আমি চাই একটা কথা হলো নাকি, বলে আপু আমি চাই না এই গানটা করতে হবে। খুব সুন্দর একটি গান আপুর গান। আপুর গানটা শোনার পরে আমার কাছে কেন জানি মনে হলো আমার গানটাও গাওয়া উচিত। গাওয়া উচিত, ডেফিনেটলি। আমি আমার গানটি করছি। গানটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় আশা বাবু ভাইয়া, আর গানটি সঙ্গীতায়োজন করেছিলেন শ্রদ্ধেয় পার্থ বড়ুয়া। আমি চেষ্টা করছি। একটি গান, এত সুন্দর একটি গান, মানে আজকে রা গাইলে আমাদের সত্যি মঞ্চিত করা হতো। আমাকে থ্যাংক ইউ বলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আমাদের কম্পিটিশন চলাকালীন যেই গানগুলো মৌলিক গান ছিল আমাদের, প্রত্যেকটা গান একটা গান থেকে আরেকটি গান সুন্দর ছিল। সত্যি সবার গান মৌলিক গানগুলো সুন্দর ছিল, এবং সেই গানগুলো ভেতরে ভালোবাসাটা এতটাই ছিল। আর এই গানগুলো সুন্দর হওয়ার কারণ আছে, কারণ যারা গানগুলো করেছেন তারা বাংলাদেশের প্রখ্যাত এবং গুণী মানুষজন করেছেন, যার কারণে গানগুলো এত চমৎকার হয়েছিল। সত্যি দুজনকে ধন্যবাদ। দুজনের মৌলিক দুটো গান আমরা শুনলাম। ওকে, এবার কি শুনছি? আমি এখন একটি ফোক গান করছি, আমার খুব পছন্দের একটি ফোক গান। আচ্ছা, চেষ্টা করছি করবার। গানটি প্রথম করছি, আগে কখনো করা হয়নি, সাহস করিনি আর কি, কিন্তু খুব পছন্দের একটি ফোক গান। ঝাড়ি রাখিব ছেড়ে দেব না, তোমায় রিদমা ঝাড়ি রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গোর আর পাব না, হেপা ছেড়ে দিলে সোনার গোর আর পাব না, না না আর পাব না, তোমায় রিদমা ঝাড়ি, তোমায় রিদমা ঝাড়ি রাখিব ছেড়ে দেব না,
ওয়াও। আমি একটু দর্শকদেরকে বলতে চাই, আপনারা তো দেখতে পাচ্ছিলেন না ক্যামেরার পেছনে আমাদের সামনে যে ভাইয়ারা আছেন, আমি যখন গাইছিলাম আমার চেয়ে ওনারা বেশি জোরে জোরে গাইছিল, এই জন্য আমরা সবাই খুব এনজয় করছিলাম। এবং মিউজিশিয়ানস ভাইয়ার মানে নোংর তো সবসময় এক্সেলেন্ট, এত চমৎকার ভাইয়ারাও বাজিয়েছে, আবার আতিকও আমার পাশে গাইছিল, তো আসলে খুব ভালো লেগেছে। গানটা আসলে এত সুন্দর গান যে যে কেউ ব্রিজ লাইনটা গাবে, এই গানটার মজাটাই ওখানে। এক্স্যাক্টলি, আসলে এরপরে আমি আর কিছু বলতে পারছি না, সব গানের সঙ্গেই সবাই বলে দিয়েছে। ভাইয়ারা আপনাদেরকে অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আপনাকেও থ্যাংক ইউ যে এত চমৎকার একটি গান গাইলেন এবং সবাই আমরা এনজয় করেছি। এবার আতিকের কি গান শুনছি? এবারে যে গানটি করছি, আমাদের এই সেটের ভিতরে একজন আছেন যিনি আমাকে বলেছেন যে এই গানটি গাইতে হবে, তো তার অন রিকোয়েস্টে গানটি করছি। ওকে, আশা করি তার ভালো লাগবে। শ্রোতা ইন্দ্রকিশোর দার গাওয়া, আর গানটি শিরোনাম হচ্ছে জীবনের গল্প আছে বাকি অল্প। আচ্ছা আচ্ছা, শুনছি, সুন্দর গান। Thank you.
মতো মানুষ এলো গেল এই আশা যাওয়ার পথে কত চেনা জানা হলো ভুলে যেতে হবে সবই পথ চলা জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু দেখার নাও দেখে নাও যা কিছু বলার যাও বলে যাও পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প জীবনের গল্প আছে বাকি অল্প কথাগুলো একদম সত্যি খুব অল্প সময় অনেকগুলো কাজ আমাদের করে যেতে হবে এবং অনেকগুলো পথ পাড়ি দিতে হবে এবার আমরা কি শুনছি তার আগে একটু বলে নিই আমি যার জন্য গানটি করলাম তার কি ভালো লেগেছে একটু আওয়াজ দিতে হবে আমি একটু ইশারা শুনি না দেখি আমি জানতে চাই যে গানটি কি ভালো লেগেছে আপনার আপনার জন্য গিয়েছি ওকে রাজীব ভাইয়ের জন্য গিয়েছে আচ্ছা 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 ওকে ফাইন রাজীব ভাই আমাকে শুরুতে বলেছে গানটি হবে আচ্ছা সেই জন্য কিন্তু শেষ হয়েও হচ্ছিল না শেষ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনি রিকোয়েস্ট করেছেন বলে থ্যাংক ইউ আমার পুরনো কথা মনে পড়ে গেল কম্পিটিশনে জিএস কার্ড পেয়ে গেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ কি প্রিপারেশন এবার যে গানটি করছি এটি আমার প্রথম প্লেব্যাক ছিল ওরে শাম্পানওয়ালা মুভিতে জি পাঁচটি গান করেছিলাম আমি এর মধ্যে সবগুলি আসলে প্রথম প্লেব্যাক তো স্বপ্নের মতো ছিল এই গানগুলো আসলে আপু আঞ্চলিক ভাষায় গানটি হয়েছিল শাম্পানওয়ালা মুভিতে অনেক আগে চিটাগং এর ভাষায় এটা নতুন করে ওরে শাম্পানওয়ালা হয়েছিল 2006 আর এই মুভিটা মানে হয়েছিল আমাদের ক্লোজ আপনের যখন কম্পিটিশন হয় মতিউর রহমান পানু আঙ্কেল ওনার খুব ভালো লেগেছিল এবং উনি আমাদের জন্যই মুভিটা বানিয়েছেন আচ্ছা বানিয়েছিলেন এবং মানে সিনেমার ঘটনার চেয়ে গানই বেশি 10টা নাকি 12টা গান ছিল তার মধ্যে 5টি আমি করেছিলাম গানটি আমি করছি মানে নতুন করে মানে কি বলবো শুদ্ধ বাংলা ভাষায় গানটি লিখেছেন শাহ আলম সরকার এবং সঙ্গীতায়োজন করেছিলেন ইমন সাহা জি অরিজিনাল সুর করেছিলেন প্রয়াত সত্য সাহা মানে ওনার ছেলেই পরে আবার নতুন করে আমি গানটি করছি ঠিক আছে নতুন মুখের নতুন কথা শুনিতে সুন্দর মাঝে মাঝে পানছি বাইত হাসির ভিতর প্রেমের মালা দুটি হাতে তারি গলায় পরাইতাম আমি তারি গলায় মহেশ খালির পানির খিলি তার বানাই গাওয়াইতা যদি শুনতাম এখন মুখ পাইতাম যদি নতুন এখন মুখ পাইতাম মহেশ খালির পানির খিলি তার বানাই গাওয়াইতা একদিন তারে কাছে পাইলে একদিন তারে কাছে পাইলে রসের পিহিড়তে শিখাইতা রসের পিহিড়িতে শিখাইতাম আমি রসের পিহিড়িতে শিখাইতাম মহেশ খালির পানে ফেলে তার
নতুন মুখের নতুন কথা শুনিতে সুন্দর মাঝে মাঝে পানছি বাইদ হাসির ভিতর নতুন মুখের নতুন কথা শুনিতে রসের কথা রসের পেরি যদি সে না জানে দুই চার কথা কইতাম তারে প্রেমের কারণে এলাই যা প্রভাত কি নিয়েছিল রসের কথা রসের পেরি যদি সে না জানে এবং গানের মাঝখানে কিন্তু আমরা একটা কথাও শুনে ফেলেছিলাম আমাদের দুলাভাইয়ের নাম জি দুলাভাই প্রভাত ভাইয়ের নাম নিয়েছিল আমরা শুনে ফেলেছি যাই হোক আমরা আরও গান শুনবো একটি বিরতি নিয়ে এসে প্রিয় দর্শক নিচে অল্টারনেশন মিউজিক লাইভ থেকে আরও একটি বিরতি ফিরবো খুব তাড়াতাড়ি সঙ্গে থাকুন আমাদের প্রিয় দর্শক বিরতির পর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল্টারনেশন মিউজিক লাইভে সঙ্গে আছেন সবাই আমরা জানি এবং সেজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আরও কিছু ভালো ভালো গান আপনাদের সামনে আমরা উপস্থাপন করব ফিরে যাচ্ছি আমাদের সঙ্গীত শিল্পীদের কাছে আর একবার আমন্ত্রণ দুজনকে আপনাকেও আমন্ত্রণ আমাদের এই প্রোগ্রামটিতে ওকে অনেক কষ্ট করছেন আমাদের জন্য এক্স্যাক্টলি আতিক প্রথমে বলছিল কথা বলতে পারে না সেটাই আমি কিন্তু বলতে চাচ্ছিলাম একদম আপু আমার কথাটাই বলেছে যে যে মানুষটি কথা বলতে চায়নি
সেই কথা বলছে, শিখছি আর কি আপনাদের কাছ থেকে, বা আস্তে আস্তে এইভাবে পাড়ি দেবো ইনশাল্লাহ অনেক। ওকে ওকে, বা তাহলে আমারও গানটা শিখে ফেলতেই হবে অবশ্যই। আমরা এবার আতিক ভাইয়ের গান শুনছি, কি শোনাচ্ছেন? এবার যে গানটি করছি আমার খুব পছন্দের, আশা করি দর্শকদেরও ভালো লাগবে, অনেক পুরনো একটি গান, ওপর বাংলার জগৎজিৎ সিং এর গাওয়া, শ্রদ্ধেয়। আচ্ছা, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছে রাইনা, অসাধারণ একটি গান, শুনি আমি চেষ্টা করছি। তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না, তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না, তোমার ছলা কলা দেখতে দেখতে, তোমার ছলা কলা দেখতে দেখতে এ ভাঙলো বুকের আয়না, তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না। সাজাতে তোমাকে ষোলটি ফাগুন লেগে গেছে, ভরা যৌবন সাজাতে তোমাকে ষোলটি ফাগুন লেগে গেছে, তোমার অপরূপ ধরে রাখতে, তোমার অপরূপ ধরে রাখতে হে পাগল হলো যে আয়না, তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না, আমি যেমন তোমারই ছিলাম তেমন তোমারই আছি, প্রশ্ন করো তুমি আইনাকে প্রশ্ন করো, শুনে নাও কি বলে আয়না, তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না, শুধু চাও তুমি একদিন এখানে এসো আমার চোখের দিকে শুধু চাও, তুমি তবে বুঝবে আমাকে, তবে বুঝবে আমাকে চোখ যে মনে রায়না, তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না, তোমার ছলা কলা দেখতে দেখতে, তোমার ছলা কলা দেখতে দেখতে এ ভাঙলো বুকের আয়না, তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাছের আয়না, এ ভাঙলো বুকের আয়না, ভাঙলো কাছের আয়না, ভাঙলো কাছের আয়না, ভাঙলো কাছের আয়না। কি চমৎকার গান, এবং গানের কথাগুলো কি
অসম্ভব। এই গানগুলো শুনলে না সত্যি মনে হয় যে কেন সঙ্গীত শিল্পী হলাম না, কেন আমি গাইতে পারি না, কেন ঠিক আপনাদের মতো করে গাওয়ার, এই জন্য আমাদের জন্ম। জি এক্স্যাক্টলি, এটাই আমি আসলে এটাই বলা উচিত ছিল। আমি কিন্তু কথা বলে শিখছি। ওকে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমাকে এই জায়গা থেকে বলবে যে ঠিক আছে বন্ডা চলে যাও, আমরা নতুন একজন উপস্থাপক পেয়ে গিয়েছি। এত বড় নিষ্ঠুরও আমি না যে আপনাকে আপনার জায়গা থেকে আমি সরিয়ে দিই, আপনার জায়গায় বসে যাব। দ্যাট মিন্স উনি চ্যালেঞ্জ, একদম উনি নতুন জায়গা দখল করে নেবে। এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে ওয়েলকাম সেই জায়গাটা, এবং সত্যি অনেক ভালো গিয়েছেন আপনি। থ্যাংক ইউ। আচ্ছা এবার আপুর কি গান শুনছি? আমি হঠাৎ একটু ফোক ফ্লেভারে বেশি চলে এসেছি আর কি। আচ্ছা, আমার খুব পছন্দের একটি লালন গীতি করছি, চেষ্টা করছি। ওকে, yeah.
খুব চমৎকারভাবে আমাদের সবাইকে অন্য একটি জায়গায় নিয়ে গিয়েছিল, অসাধারণ ছিল। থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, নিচে অল্টারনেশন মিউজিক লাইভ থেকে আরও একটি বিরতি, ফিরব খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন আমাদের। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল্টারনেশন মিউজিক লাইভে। সঙ্গে আছেন সবাই আমরা জানি, এবং সেজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আরও কিছু ভালো ভালো গান আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। ফিরে যাচ্ছি আমাদের সঙ্গীত শিল্পীদের কাছে। আর একবার আমন্ত্রণ দুজনকে, আমরা এবার কি শুনছি? পরিবেশ একদমই থমথমে হয়ে গেছে লালনের গান বলতে, একদম একদম অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে যায়। আমরা একটু ওই পরিবেশ থেকে একটু চেঞ্জ করার চেষ্টা করছি। এবার যে গানটি করছি, গানটি লিখেছেন মাহমুদ মঞ্জুর ভাইয়া, সুর করেছেন এবং সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাস, আমাদেরই ক্লোজ আপের। তো আমি চেষ্টা করছি গানটি করার। জীবনে তুমি ছাড়া কে আছে বলো না, তুমি আমার কাছে চাঁদের তুলনা।
আধারে জীবনে চাঁদ হয়ে আসো না, আমার বাগানে ফুল হয়ে ফোটো না। আকাশ মাটি বোঝো তুমি আমায় শুধু বুঝতা না, এ মনের কাগে কেন নৌকা হইয়া বাসতা না। আকাশ মাটি বোঝো তুমি আমায় শুধু বুঝতা না, এ মনের কাগে কেন নৌকা হইয়া বাসতা না। সত্যি এখন আমরা আবার একটু লালন থেকে এসেছি অন্য একটি ট্র্যাকে, ভালো লাগছে, মানে পরিবেশটা একটু পরিবর্তন করলাম আর কি। এটাই কিন্তু দরকার আসলে, চেঞ্জ, আমাদের এই চেঞ্জটা খুব ভালো লাগছে। দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এবার আবারও যাচ্ছি নরনের কাছে, এবার কি শোনাচ্ছেন আমাদেরকে? খুব রিসেন্ট একটি মুভি এসেছে আয়নাবাজি। আমি এখন মানে আমার থাকে না যে প্লে লিস্ট থাকে গান শুনবার, তো যখনই আমি গান শুনি এই গানটা আমার এত ভালো লাগে, আমি প্রতিদিন এই গানটা শুনি।
শুনি, মানে আমার হাজবেন্ড বলে কি আর কি কোনো গান নাই, আমি আছে তো হয় না, মানে একটা গান যখন শুনতে থাকি খুব ভালো লাগে আমার, এটা খুব বাজে অভ্যাস একটা, যে একটা গান শুনতে 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 পরে ওই গান আর মানে এত শুনে ফেলি। তো গানটি আমি করছি, চেষ্টা করছি, গানটির কথা এবং সুর হাবিব ওয়াহিদ। সাহস করে গাওয়া যেহেতু খুব পছন্দের গান। আমরাও চাই আজকের সময়টা খুব ধীরে ধীরে যাক, তাহলে আরও বেশ কিছু ভালো ভালো গান আমরা শুনতে পাবো। এবার আতিক ভাইয়ের কি গান? এবার যে গানটি করছি শ্রদ্ধেয় বাপি লাহিড়ির গাওয়া আমার এই জীবন মরণ শুধুই তোমার আর কারণ হয়, আমি চেষ্টা করছি। আমার এই জীবন মরণ শুধুই তোমার আর কারো নয়,
আশায় ভরিয়ে দিলে আমার হৃদয়, আমার এই জীবন মরণ শুধুই তোমার আর কারো নয়। তুমি যে ভালোবাসায় ভরিয়ে দিলে আমার হৃদয়, আমার এই জীবন মরণ শুধুই তোমার আর কারো নয়। অসাধারণ ছিল প্রত্যেকটি গান এবং প্রত্যেকটি পরিবেশনার, অনেক অনেক ভালো লাগার কিছু সময় কাটলো এবং সময় একদম শেষ, আমরা আর একটি গান শুনব। সেই গান শুনতে শুনতে আজকের এই আয়োজন শেষ করব। ধন্যবাদ নোঙরকে এত চমৎকার পরিবেশনার জন্য, ধন্যবাদ আপনাদের দুজনকে। এবং কেমন লাগলো আমাদের আজকের আয়োজনে এসে আমরা একটু জানি? বরাবরই আমার এই প্রোগ্রামটিতে আসা হয়, অবশ্যই ভালো লাগে। ওয়ালটনের মাধ্যমে আমরা এখানে আসি এবং এশিয়ান টিভির মাধ্যমে দর্শকদের আমাদের পছন্দ পাশাপাশি দর্শকদের কিছু পছন্দের গান শোনাতে পারি, অনেক ভালো লাগে।
তো এতক্ষণ যারা টিভি স্ক্রিনের সামনে কষ্ট করে আমাদের প্রোগ্রামটি দেখছিলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। খুবই ভালো লাগছে, কারণ অনেকদিন পর এশিয়ান টিভিতে লাইভে এসেছি, অনেকদিন পর ভালো লাগছে। আর স্পেশালি আরো ভালো লাগার কারণ হচ্ছে নোর সাথে আছে। আর আপু আপনাকে অনেক থ্যাংক ইউ, আপনি প্রথম থেকে খুব চমৎকার করে আমাদেরকে মানে উপস্থাপনা তো করছেন, আমাদের সাহসও দিচ্ছিলেন যখন আমরা গান করছিলাম। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমাদের পরিবার থেকেও আপনাদেরকে অনেক ধন্যবাদ। এশিয়ান সবসময় আপনাদেরকে ভালোবাসে এবং সবসময় চায় আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা শেষ গান শুনবো, তার আগে আমি বিদায় নিয়ে আসছি দর্শকের কাছ থেকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পরিবেশনা, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এশিয়ান টেলিভিশনের সকল আয়োজন আপনাদেরকে ঘিরে আপনাদের ভালো লাগার জন্যে। যদি সব আয়োজন আপনাদের ভালো লাগে, তবেই সকাল থেকে রাত অবধি আমাদের সকল আয়োজনের সার্থকতা। আবার দেখা হবে আরেকটি নতুন আয়োজন নিয়ে ওয়ালটন এশিয়ান মিউজিক লাইভে। আমরা ফিরে আসব, সঙ্গে থাকবে আরও দুজন শিল্পী বা একজন শিল্পী, আপনাদের ভালো লাগার গান শোনাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, যেভাবে আমাদের সঙ্গ দিয়ে এসেছেন ঠিক এভাবেই আমাদের সঙ্গ দেন। আল্লাহ হাফেজ। শুনছি শেষ গানটি করছি আজকের এই আয়োজনের। আমি সহ আমার পরিবারের আব্বু আম্মু, আমার বোন, আমরা সবাই আলহাজ সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডারির মুরিদ। তো তাকে স্মরণ করে আমি একটি গান গাইবার দুঃসাহস করছি। আজ আমার মাঝ ভান্ডারিরও